সে কিছুই চায় না। কি বাবা তাই চায়? সে কিছুই চায় না। বাবারে আমি তো ভক্ত হতে পারি না, ভক্ত নামের কলঙ্ক হয়ে বেঁচে আছি জগতে। নামে কলাই সাধু, নামে যে বেশ ধরেছি আসলে আমি রীতা দেওয়ান তা নয়। আমি নামে যে পোশাক পরেছি আসলে এই পোশাকের যোগ্যতা আমার কখনো নাই, কারণ আমি হারিয়ে ফেলেছি মায়ার জগতে, সে মায়ার সংসারে, সে মায়ার জালে পড়ে। অনুরাগী ভক্ত যারা, তারা কখন আমার আমার বলে না বাবা, তারা সদাই সর্বক্ষণই কি বলে, আমি কার এইটাই সদাই সর্বক্ষণ খুঁজে। কিন্তু রবি আমাকে কে পাঠাইলো, কে খাওয়ায়, কে পড়ায়, কে চলায়, কে বলায়? আমি যদি একটিবার আমার জীবনে ওই ব্যক্তির সন্ধান করতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম বাবা। আসলে তা পারলাম না, মায়ার জগতে সে মায়ার জালে বন্দি হয়ে বাজান রে। আমার এই জগতেও হলো না গুরু ভজন। গুরু ভজন যে কি বস্তু, কি জিনিস, আমাকে দিয়ে গুরু ভজন সম্ভব নয় বাবা। সাইজি বললে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে পাপি না। আরো বললেন মানুষ ভজিলে সোনার মানুষ সবই, মানুষ ছাড়া খেপারে তুই বল হারাবি। সে মানুষই চিনলাম না বাবা, মায়ার জালে বন্দী হয়ে মায়ার জালে পরে আমি যে কথা দিয়ে এসেছিলাম সে কথা আমি রাখতে পারি নাই। তাই আমি কাঙ্গাল বাবা। কিসের কাঙ্গাল? তুমি আমার গুরুর কাঙ্গাল। তাই কবি বলেছেন দরবারে, কি রায়া দিও
হইছে খালি হইছে খালি পাইছি পরে
আমি দেবি ওরে পড়ছি চৌরাশির ভেরে হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।